রাজ্যের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চলমান পরিস্থিতিতে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট চার দফা দাবিকে সামনে রেখে আবারও সরব হল বামপন্থী দুই ছাত্র সংগঠন এবং দেশের শিক্ষা মন্ত্রককে টোপকে রাজ্য শিক্ষা দপ্তর ইতিমধ্যেই খুলে দিয়েছে স্কুলের দরজা এ নিয়ে বিভিন্ন মহলে উঠছে নানা প্রশ্ন কারণ রাজ্যে এখনো করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এর মধ্যেই কেন্দ্রীয় গাইডলাইনকে উপেক্ষা করে রাজ্য চালু হলো স্কুল রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের গাইডলাইন অনুযায়ী পুরুয়াদের স্কুলে আসার আগে অভিভাবকদের অনুমতি পত্র নিয়ে আসার কথা বলা হয়েছে এ বিষয়টিকে ঘিরে বিভিন্ন মহলে দেখা দিয়েছে এখন বিতর্ক তাহলে কি ছাত্র দায়িত্ব নিতে নারাজ দপ্তর বর্তমান কোভিড পরিস্থিতিতে অভিভাবকদের উপর দায় চাপিয়ে দিয়ে নিজেদের দায়িত্ব খালাস করে নিতে চাইছেন দপ্তর এমনটাই গুঞ্জন এখন সর্বত্র দপ্তরের এই নির্দেশিকাকে পুনর্বিবেচনার দাবি সহ মোট চার দফা দাবিকে সামনে দেখে এবার সরব হলো বামপন্থী দুই ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসসিইউ এই দুটি সংগঠনের উদ্যোগে মঙ্গলবার উচ্চশিক্ষা অধিকর্তার কাছে প্রদান করা হয় এক সারক লিপি এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল দপ্তরের অধিকারতার সাথে দেখা করে দাবি সনদ তুলে দেন অধিকারতা দাবিগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে জানান ছাত্রনেতা শ্রীদেব পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান স্কুল খোলার বিষয়ে শিক্ষা দপ্ত সিদ্ধান্ত নিয়েছে তা সত্যি অমানবিক এই সিদ্ধান্তের মধ্য দিয়ে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিরাপত্তার দায়িত্ব সরকার নিতে চাইছে না তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানায় সংগঠন একই সাথে সংগঠন কলেজে অনলাইন ভর্তি প্রক্রিয়ার দ্বিতীয় তালিকা প্রকাশের দাবি জানায় অবিলম্বে দাবিগুলো পূরণ করা না হলে সংগঠন প্রয়োজনে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে এদিন জানান ছাত্রনেতা সন্দীপন দেবের অভিভাবকদের কাছ থেকে কাগজে লিখে নিয়ে আসবে যে অভিভাবকদের কোনো আপত্তি নেই আসলে নিরাপত্তার দায়িত্বটা সরকারও নিতে চাইছে না অভিভাবকদের ছাত্রছাত্রীদের জীবনের কোনোরকম দাবি ছেড়ে দিয়ে তাদেরকে স্কুলে কলেজে পাঠাতে হবে এই রকম অবিবশ্যকারী সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফে মানা যায় না এই বিষয়টি পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে আজকে আমরা উচ্চ শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা যিনি রয়েছেন ওনার নিকটে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান ভিয়ারো রিপোর্ট সার্চ ইন্ডিয়া